ক্রিকেটের খবর জানাবো। করোনা মহামারীর কারণে এবারে পিছিয়ে গেল এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এসিসি নির্বাহী বোর্ডের সভা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এক বছর পিছিয়ে 2021 সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আগামী বছরের জুনে আসর আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। এছাড়া আয়োজক নিয়েও এসেছে নতুন সিদ্ধান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের আসন্ন আসরের আয়োজক সত্ত্ব শ্রীলঙ্কা ক্রিকেটের হাতে তুলে দিয়েছে, ফলে 2021 সালে পাকিস্তান নয় এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। তবে এর পরবর্তীতে 2022 এশিয়া কাপের আয়োজন হবে পিসিবি। এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবারের এশিয়া কাপ বাতিলের ইঙ্গিত দিয়েছিলেন।